আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসছি তানহা পরশমনি সারিস থেকে। আজকে হচ্ছে বিকেলের আড্ডায়, যারা আঁচলের মধ্যে আমরা কি পাচ্ছি? পার্পল কালার, পার্পল কালার এবং হচ্ছে কি কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার সুতো দিয়ে ডিজাইন করা মিষ্টি আপু ব্ল্যাক ডায়মন্ড লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য সুইথার্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ের ডিজাইন, পাড়ের মধ্যে ফিতা পাড় থাকছে, তারপরে হচ্ছে আমিরউদ্দিন কি সুতো কেন আঁচলটা খুবই সুন্দর একটা কালার, তাই না? খুবই সুন্দর একটা পার্পল কালার, তার মধ্যে হচ্ছে সুতা দিয়ে কাজ করা পাচ্ছি। ভাইয়া কি ভুলে গেল? পূজা মণ্ডল দিদি, ভাইয়া আজকে নাই গো সামনে, সে এলাকায় নাই। এটা হচ্ছে বডির ডিজাইনটা, হ্যাঁ, অল ওভার বডির মধ্যে ডিজাইন করা থাকছে। ডিজাইন আপনি দেখে অনেক সুন্দর করে, আমি বলেছিলাম না এই শাড়িগুলো কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের পাচ্ছেন, প্রাইসও রিজনেবল থাকছে আর হিউজ পরিমাণে কালার থাকছে। তো এই শাড়িগুলো কিন্তু আমাদের মিস করা যাবে না, ঠিক আছে? এই শাড়িগুলো মিস করা যাবে না, অনেক বেশি সুন্দর। যারা নিয়েছে তারা কিন্তু অলরেডি জানে যে শাড়িগুলো কত বেশি সফট আর কত বেশি সুন্দর হয়। এই অরেঞ্জ রেড শাড়িটা আমার কোন আপু নিচ্ছে, আঁচলের ডিজাইনটা খুব সুন্দর করে আমির ভাই আবার বলেন কি সুতা, মুগা রেশম সুতা, মুগা রেশম সুতা, ঠিক আছে? আমি মুগা নামটা বারবার মুগা মুগা না বারবার ভুলে যাচ্ছি, মুগ ডালের মুগা, ওকে, ঠিক আছে? মুগা রেশম সুতো দিয়ে করা, এটা হচ্ছে বডি ডিজাইনটা, ফুল শাড়িটা সফট একটা সিল্কের মধ্যে থাকছে, জাস্ট ওয়াও শাড়ি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ না মল্লিক আপুটার জন্য, ঠিক আছে? একেবারে আপু আপু যেরকম চেয়েছে না শাড়িটা, ঠিক সেম ওরকম কালার কুলার দিয়ে করা। কালার আবার কুলারটা কি, যাই হোক কালার দিয়ে করা। এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা, ফুল আঁচলের মধ্যে আমরা হচ্ছে এরকম করে সুতা দিয়ে কাজ করা পাচ্ছি। আমি ব্যাক পোর্শন না দেখালে আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না আমার কথা, যারা আর কি নতুন এই শাড়িটা দেখছে, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, পুরোটাই কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকছে, ওকে? রিজনেবল প্রাইসের মধ্যে সফট সিল্কের একটা শাড়ি, আমি অলরেডি একটা শাড়ি পরে আছি খুবই সফট। তো এই শাড়িগুলোর অনেস্টলি রিভিউ দেওয়া যায় যে শাড়িগুলো আপনি যে কোনো ওয়েদারে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের হলুদ ফুল শাড়িটা, হচ্ছে হলুদ কালার, আর হচ্ছে ফুল বডিতে আমরা গ্রিন কালার সুতো দিয়ে প্লাস হচ্ছে গিয়ে ফিরোজা কালার সুতো দিয়ে কাজ করা পাচ্ছি। এভরি জোশী মন্দিরে যে পাশের জন কি রোজা নেই, পাশের কোনজন রোজা নাই, সবাই তো রোজা, রমজান মাসে রোজা না থাকাটা অস্বাভাবিক, থাকাটাই হচ্ছে খুবই নর্মাল স্বাভাবিক, তাই না? বেস্ট কালার, তারপর হচ্ছে পিঙ্ক কালার, গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা। রোজামান লিখেছে ওয়াও, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যারা লাইভটা দেখছি, লাইভটা দেখি রিয়্যাক্ট দিব, আমরা লাইভ দেখি বাট রিয়্যাক্ট দেই না, কেন রিয়্যাক্ট দেই না আমি এই জিনিসটা বুঝি না। প্রতিটা লাইভেই আমি আপনাদেরকে বলি, আমরা যদি একটু নন স্টপ রিয়্যাক্ট দেই লাইভে, এটা কিন্তু লাইভের জন্য অনেক অনেক ভালো একটা দিক, লাইভের রিচ বেড়ে যায়। যারা যারা লাইভটা দেখছি তো তারা একটু আমরা হচ্ছে কি করব, আমরা একটু লাইভে রিয়্যাক্ট দিয়ে ফেলবো। হচ্ছে মেরুন কালার শাড়িটা ছিল, প্রাইস পড়ছে 1450 টাকা।
এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলের ডিজাইনটা আমার পড়া শাড়িটা আরেকটা কালার খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে। পিঙ্ক কালার একটা শাড়ি, মুগা রেশম সুতা দিয়ে কাজ করা, সফট সিল্কের মধ্যে। প্রাইস পড়ছে 1450 টাকা। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা। ফুল আঁচলে আমরা কি পাচ্ছি, ফুল আঁচলে কিন্তু পার্পল কালার, অলিভ গ্রিন কালার সুতো দিয়ে কাজ করা থাকছে। এটা হচ্ছে কি শাড়িটা, মুগার রেশম সুতা দিয়ে কাজ করা থাকছে ফুল শাড়িতে, মুগার রেশম। এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালারের মধ্যে আমরা এরকম মুগা রেশম সুতো দিয়ে কাজ করা পাচ্ছি। আপু ব্ল্যাক হিজাবটা না, হিজাব গুলো সব আমার, হিজাব গুলো সব আমার। পাটাপুরে হিজাব নিতে চাইলে হিজাব নিতে পারবেন, আপনারা আমার কাছে চাইলে নিতে পারেন। পরশমনিতে যদি নিতে চান বললেই হবে, এনে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আঁচলটা। হ্যাঁ, ফুল আঁচলের মধ্যে হচ্ছে গিয়ে আমরা এরকম মুগা রেশম সুতো দিয়ে কাজ করা পাচ্ছি। ফুল বডিতেও কিন্তু মুগা রেশম সুতো দিয়ে কাজ করা আছে। আপু বেবিদের জন্য কি আছে? ওরে আমার আপুটা, আচ্ছা বেবিদেরই তো, বেবিদের জন্য ছোট ছোট শাড়ি আছে, শাড়ি আছে, লেহেঙ্গা আছে, শাড়ি আছে, লেহেঙ্গা আছে। প্রাইস পড়ছে 1450 টাকা। এটা হচ্ছে গিয়ে আমাদের বডি ডিজাইনটা। প্রাইস পড়ছে 1450 টাকা। বেশি হেসে ফেলছি না, ভাই আমার জন্য, আমার না অনেক বেশি গরম লাগে, আর আমার এই ভাইগুলোর অনেক বেশি ঠান্ডা লাগে। তা আমার জন্য দেখা যায় তারা হচ্ছে এই গরমের দিনে একটু শীতের শীতের আভাসটা পায় আর কি, বাট আমার তো সেই গরমই লাগে। ভাইয়া প্রাইস পড়ছে 1450 টাকা। হচ্ছে গিয়ে আঁচলটা, এটা কি কালার ভাই? এটা মিষ্টি কালার না, পিঙ্ক কালার মনে হচ্ছে, এটা কিন্তু এক্স্যাক্ট মিষ্টি কালার, মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার। থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ দেখার জন্য। পিঙ্ক কালারের মধ্যে মানে ঈদের সকালে এরকম একটা সফট শাড়ি পরে কিন্তু রান্না বান্না করা যায়, তাই না? সারাটা দিন কাটানো যায় এরকম সফট একটা শাড়ি পরে। এই শাড়িগুলো কটন শাড়ি, পিওর কটন শাড়ি। আমরা হচ্ছে এই শাড়িগুলোর প্রাইস কত পাচ্ছি ভাইয়া? এগুলো বিভিন্ন কালারের আছে, বিভিন্ন ডিজাইনের আছে। কেমন আছো সুন্দরী আপু? সালমা আক্তার, ও মা গো, থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুল্লাহ ভালো আছি। আচ্ছা এই শাড়ির নাম কি? লিপি আক্তার, ওগুলো হচ্ছে পিওর কটন শাড়ি, ঠিক আছে। ফুল বডিতেই হচ্ছে গিয়ে আমরা রেশম সুতা দিয়ে কাজ করা পাচ্ছি। এই টু কাট করে নিলে ভালো হতো। সমস্যা নাই, ক্যান ম্যানেজ। প্রাইস
রেট পড়ছে আমাদের 2200 টাকা আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লিতে আমাদের ফার্স্ট ডে ব্রাঞ্চটা থাকছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লকে সেকেন্ড ডে ব্রাঞ্চটা থাকছে লেন নম্বর 8 এবং শপ নম্বর 8 এটাও থাকছে ব্লকেতে যারা হচ্ছে গিয়ে অনলাইনে অর্ডার করতে চান প্রোডাক্ট স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।